প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন পল্লীগীতির অনুষ্ঠান মাটির ঘ্রাণ। এই আয়োজনে আমরা সাজিয়েছি বাংলা চলচ্চিত্রের লোকগান বা পল্লীগীতি নিয়ে, যে গানগুলো ব্যবহারের কারণে বাংলা চলচ্চিত্র আরও বেশি হয়ে উঠেছে সমৃদ্ধ এবং চমৎকার। প্রিয় সুধি, হ্যাঁ, এই পর্বে শুনব আমাদের আমন্ত্রিত শিল্পীদের কাছ থেকে তেমনই কিছু চমৎকার গান। স্টুডিওতে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী শাহরিয়া পারভীন রোজি। ইকবাল হায়দার। তুমি আরেকবার আসিয়া যাও মোরে গান গাইয়া। নুসরাত ইয়াসমিন। চাই না আমি ঢাকায় সারি গো, চাই না আমি গয়না চুরি গো। সুপর্ণা রায়চৌধুরী। কি করে বলি ওদের, কেউ আমায় ভালোবেসেছে। তৌহিদুল ইসলাম আনন্দ। ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো। এবং নুসরাত জাহান রিনি। তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া। এই আয়োজনটি আরও বেশি প্রাণবন্ত করে তুলতে আমাদের সাথে উপস্থিত আছেন কিবোর্ডে সৃজন রায়, তবলায় অভিজিৎ চক্রবর্তী, বাঁশিতে মোহাম্মদ হাসান আলী, দোতরা বাবুল ইসলাম, অক্টোপেডে আছেন সত্যজিৎ দে এবং ঢোলক মোহাম্মদ আবেদ হোসেন। প্রিয় সুধী, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের শিল্পী শাহরিয়া পারভীন রোজির কাছে। কেমন আছেন আপু? ভালো আছি। আমি আপনার গান আগেও শুনেছি, আজকে আবারও শুনবো, খুবই ভালো লাগছে। কোন গানটি করছেন আজকে? যথারীতি পুরনো চলচ্চিত্রে একটি গান, ওরে আমার ময়না পাখি চেনুনি তারে। গানটি লিখেছেন অচিন্ত্য কুমার চক্রবর্তী এবং সুর করেছেন নৃপেন চৌধুরী, সত্য সাহা এবং আনোয়ার পারভেজ। ঠিক আছে, আমরা সরাসরি গানে চলে যাই। প্রিয় সুধি, এবারে শুনব শিল্পী শাহরিয়া পারভীন রোজির গান। আমার ময়না পাখি চিনুনি তারে, ওরে চিনুনি তারে। ওরে আমার ময়না পাখি চিনুনি তারে, ওরে চিনুনি তারে। যে যখন আমার মনে হইল বাঁশির সুরে, পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে। সারা জনম যারে আমি খুঁজি মনে মনে, সারা জনম যারে আমি খুঁজি মনে মনে। মনের মানুষ পাইলাম বুঝি আমি এতদিনে, পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে। আমার গেল রে বাজাইয়া বাসি, ওরে বাজাইয়া বাসি। বন্ধু আমার গেল রে বাজাইয়া বাসি, ওরে বাজাইয়া বাসি। পাগল করিল মোরে ও তার মধুর হাসি, পাখি চিনুনি তারে, পাখি চিনুনি তারে।
দর্শক, আমাদের এবারের শিল্পী নুসরাত জাহান রিনি, কেমন আছেন? ভালো আছি। কোন গানটি শুনছি? আজকে আমি গাইব আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গাওয়া তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া। আর এই গানটি সুন্দরী নামক চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা এবং এটি লিখেছেন আরেকজন শ্রদ্ধেয় গুণীজন আমাদের আমজাদ হোসেন এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। ঠিক আছে, চলুন শুনে আসি। প্রিয় শুধু এবারে চলে যাচ্ছি শিল্পী নুসরাত জাহান রিনির গানে। দেখিয়া শুনিয়া মনের আগুন দ্বিগুণ হইলো
সুধী স্টুডিওতে এ পর্যায়ে আছেন লোকসঙ্গীত শিল্পী তৌহিদুল ইসলাম আনন্দ। কেমন আছেন? খুব ভালো আছি। আপনার গান শুনে আজকে আনন্দ পাবো তো? হ্যাঁ, নিশ্চয়ই চেষ্টা করব। কোন গানটি করছেন? আজকে ওই চন্দন দ্বীপের রাজকন্যা ছায়া ছবি থেকে একটি গান, যেটা সৈয়দ আব্দুল হাদী করেছিলেন। এটা কথা ও সুর আহমেদ ইন্দিস বুলবুল। গানটি আমি তোমারও প্রেম ভিখারি। বাহ, চমৎকার, ভীষণ প্রিয় একটি গান। চলুন শুনে আসি। প্রিয় সুধী, এবারে চলে যাচ্ছি আমাদের এ পর্যায়ে শিল্পী তৌহিদুল ইসলাম আনন্দের গানে। ভালোবেসে ঠাঁই দিও পরাণে।
ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, ভালোবেসে ঠাঁই দিও পরাণে। আমি তোমারি তুমি আমারি, পাশে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। ভালোবেসে থেকো জীবনে মরণে গো, পাশে থেকো জীবনে মরণে। একে একে চমৎকার সব গান উপভোগ করছে প্রিয় সুধীর। স্টুডিওতে এবারে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী সুপর্ণা রায়চৌধুরী। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি ভালো? খুবই ভালো, আপনাকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। কোন গানটি শুনছি? আমি যে গানটি করব সেটি চলচ্চিত্রের খুব জনপ্রিয় একটি গান, বাড়ির মানুষ কয় আমায় তাবিজ করেছে। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির আর সুর করেছেন আলাউদ্দিন আলী। খুবই মজার একটি গান। হ্যাঁ, খুব মজার। চলুন শুনে আসি। প্রিয় সুধী, এবারে চলে যাচ্ছি শিল্পী সুপর্ণা রায়চৌধুরীর গানে। বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কাহে জিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কাহে জিনে ভূতে ধরেছে। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কাহে জিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কাহে জিনে ভূতে ধরেছে। বাড়ির মানুষ কাহে আমায় তাবিজ করেছে, পাড়া পড়শি কাহে জিনে ভূতে ধরেছে। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে। কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে। প্রিয় সুধী, এ পর্যায়ে স্টুডিওতে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী ইকবাল হায়দার। কেমন আছেন? ভালো আছি। আপনার কণ্ঠে কোন গানটি শুনছি? আসলে আমি রথিনের খুব ভক্ত। আজকে যে গানটি গাইব, তুমি আরেকবার আসিয়া, নাগরদোলা ছবির গান,
গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং শুরু করেছেন আলাউদ্দিন আলী। আমি সেই গানটি আজকে শোনাব। হ্যাঁ, এই গানটি খুবই বিখ্যাত একটি গান। জি, চলুন শুনে আসি। প্রিয় সুধী, এবারে চলে যাচ্ছি শিল্পী ইকবাল হায়দারের গানে। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতে রই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতে পাখি ধরতে, আমি একুল থেকে ওকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম, একুল থেকে ওকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না বাঁধিলাম ডাঙ্গাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে, না বাঁধিলাম ডাঙ্গাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, নাই বা পেলাম জনমে সঙ্গী হব তোমার সনে, নাই বা পেলাম জনমে সঙ্গী হব তোমার সনে, সকল বন্ধন ছিড়া যদি ওই পারেতে যাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই, পোড়া বুকে দারুণ খরা চোখের পানি চোখে নাই, আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে উপস্থিত আছেন লোকসঙ্গীত শিল্পী নুসরাত ইয়াসমিন, কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো। আপনার কণ্ঠে আজকে কোন গানটি শুনছি? আজকে আমি করব গাজী মাজহারুল আনোয়ারের লেখা সত্য শাহ সুরে, উজান ভাটির ছবির ঢাকায় যারা চাকরি করে। আচ্ছা, এই এই পর্বের চলচ্চিত্রের গানগুলোর কারণে এই পর্বটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। চলুন আপনার গানে চলে যাই। প্রিয় সুধি, এবারে শুনবো আমরা শিল্পী নুসরাত ইয়াসমিনের গান। বাংলা চলচ্চিত্রের এই চমৎকার পল্লীগীতির কারণে আমাদের এই পর্বটি সত্যি অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে, অনেক বেশি জমে উঠেছে। কিন্তু সময় একেবারেই ফুরিয়ে এসেছে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি লোবাবা ফেরদৌসি সাইকা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ।